হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাজিয়াস বাংলা অ্যান্ড কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। সকালবেলা উঠেছি, চা কফি খেলাম, এখন মা আর মেয়েতে একটু বিশ্ব রোডের এখানে হাঁটতে যাচ্ছি। তো চলুন সবাই, মাস্ক নিয়ে এসে তাহলে এখন আমরা হচ্ছে রওনা দিচ্ছি। তো শীতের সকালটা আপনাদের সামনে তুলে ধরবো বলেই ভিউয়ার্স বেরোচ্ছি এখন বাসা থেকে। দেখুন ভিউয়ার্স, একটা মোরগ দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি এখন, এখন আমরা যাচ্ছি। তো আমার চ্যানেলের সঙ্গেই থাকুন, দেখি সকালবেলাটা ঘুরে আসি। এটা হচ্ছে রাস্তা, এখানে একটা বাসা আছে, ওই যে আম্মু চলে আসছে, এখন আমরা রওনা দিব। দেখুন গাছ গাছালি লাগানো হচ্ছে, এখন আমরা যাচ্ছি। ভালোই লাগতেছে ভিউয়ার্স, অনেকদিন পর এত সকালে উঠলাম। এমনি সকালে উঠে নামাজ কালাম পড়ি, কিন্তু ঘুরতে যাওয়া হয় না আসলে। একটু ভাবলাম মা আর মেয়ে একটু হেঁটে আসি, জগিং করে আসি। আসলে ভিউয়ার্স সকালবেলা হাঁটলে হয় কি, শরীর মন সব ভালো থাকে। দেখুন এই পাশটা কি চমৎকার সবুজ ভিউয়ার্স, যাচ্ছি আর যাচ্ছি। মাকে তো দেখানো হচ্ছে, পেঁপে গাছ ভিউয়ার্স, এখানে মাছ আছে, এখানে একটা দোকান, এখানে ইসলামের আবির বলে আছে, দেখুন পড়ায়। এখন চলে আসলাম বিশ্বের কাছাকাছি প্রায়, এখানে বিশ্বের কাছাকাছি। হাঁটছি আর হাঁটছি, হাঁটতেছি আর হাঁটতেছি ভিউয়ার্স। দেখুন তার মধ্যে দেখাচ্ছি, সত্যি অসাধারণ সকালবেলার আবহাওয়াটা দেখুন ভিউয়ার্স। পানির চারিপাশে আমি একটু ভিউয়ার্স বলে নিচ্ছি, একটু সাপগোজ করতে পছন্দ করি, মন ভালো থাকে না, কাজকর্ম নেই, বেকার মানুষ, শুধু ইউটিউবই করে বেড়াই। সবাই বলে আমার দ্বারা নাকি কিছু হবে না। ভিউয়ার্স আপনারা এত এত সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, জানে এই 7 মাসে আমার 122টা মাত্র সাবস্ক্রাইব হয়েছে। আমার বিশ্বাস যারা আমায় ভালোবাসেন তারা তো আসেনি, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করতে প্লিজ 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 ভুলবেন না, প্লিজ। আমার বাবাটা এই মাসে 8 তারিখে মারা গেছেন, শনিবার অক্টোবর মাসে। তো মন মানসিকতা ভালো নেই, কন্টিনিউ আসতে পারিনি, কিন্তু এই সব ঝামেলার মধ্যেও দেন হচ্ছে ইউটিউব করছি। তো আপনারা যদি প্লিজ সাবস্ক্রাইব না করেন, লাইক না করেন, কমেন্ট না করেন, বন্ধুদের মাঝে না শেয়ার করেন, তাহলে কীভাবে হয় ভিউয়ার্স? মনে খুব কষ্ট পায় ভিউয়ার্স। এই মহেন্দ্র খান, ওই যে দেখুন বিশ্ব রোড, বিশ্ব রোডের উপর উঠবো, যাচ্ছি। এই যে দেখুন বিশ্ব রোডের উপর উঠছি,
এসে বিশুরুর রাস এখন আমরা বিশুরুর উপরে দাঁড়ানো আছি এখন আমরা ওই পারে যাব তো চলুন বস আমরা রাস্তাটা পার হই আম্মু আসেন এখন রাস্তা পার হয়ে চলে আসলাম বস এই যে বিশুরুর আগে দেখা যাচ্ছে বস ও এখানে একটা এতিমখানা আছে দেখুন বস এখন আমরা বিশ্বরোডের নিচে দিয়ে নামছি বস দেখুন রোডটা লাগছে বস দেখুন কি চমৎকার পরিবেশ পর্যটনা অসম্ভব সুন্দর যেদিকেই তাকাবেন না কেন সবুজে 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 অরণ্যে ভরা ভালো লাগছে না ভিউয়ার্স বলুন তো নদীর কুল ভেঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা এখন আমরা একটা রাস্তার মধ্যে ঈশ্বরের পার হয়ে একটা রাস্তার মধ্যে ঢুকছি সামনে আরো যাবো এখানে চমৎকার একটা বাড়ি দেখা যাচ্ছে চলুন সেখানে যাওয়া যাক এই যে দেখুন ভিউয়ার্স আমার পিছনে একটা মসজিদ এই যে দেখুন সুন্দর একটা বাড়ি সুন্দর একটা বাড়ি আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি সকালবেলা হাঁটতে ভালোই লাগে এই যে দেখুন গাছ বিশ্বের উপরে যে মসজিদটা বলেছিলাম এটি সেই মসজিদ এখন আমরা এই পারের দিকে যাচ্ছি হাঁটতে ভালোই লাগে ওটা উঠেছে মাথার উপরে আরো পরে দৌড়ে যেতে হবে চলো দেখুন যে শ্বাসগুলো গোসল করছে চমৎকার লাগতেছে দেখতে চলুন এখন মহেন্দ্র খান যে বাসাটা আমরা যেতে চাচ্ছি মানে দেখতে আসতে চাচ্ছি সেই বাসায় দেখি ছবিতে করে দেখছি দেখছি আর বাসাটাই হচ্ছে সেই বাসা তালা মরা মনে হচ্ছে দেখি যাই কি হয় যে বাড়িটার কথা বলছিলাম এই যে সে বাড়িটা দেখুন অনেক সুন্দর আমার তো খুব ভালো লেগেছে রাস্তাটাও সুন্দর হয়েছে আসলে সুন্দর তো শেষ নেই ভালো জিনিস সবাই পছন্দ করে তবে আসছি এই পর্যন্ত যাই আবার চলে যাচ্ছি সুন্দর সরে ডালি সন্ধ্যায় সরি সরি ভুল হবে তুমি আমার প্রথম সকাল একাকি বিকেল ক্লান্ত দুপুর বেড়া চলে যাচ্ছি দেখুন আসলে সকালটা আসলে চমৎকার হয় পাখি কলতন কুচকুচ আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না কিচির মিচির এটা কিন্তু প্রাকৃতিক একটা গুণ যেই বাতাস
কিচিমিচির আওয়াজটা শুনতে খুব ভালো লাগে। চলে যাচ্ছে মার জন্য একটু অপেক্ষা করা উচিত। মা আসতেছেন, ওই যে রাস্তাটা একটু ভালো না, এছাড়া সবই মোটামুটি ভালো আল্লাহর মধ্যে। তো আমির নয়ের কথা বলিতে ব্যাকুল, শোধাই আমির নয়ের কথা বলিতে ব্যাকুল, শোধাই কে হো, সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, আর পেলাম এই প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে নাকি শোধাইল না, এ আম্মু আসতেছে, আসুন আম্মু। গাছ গাছালি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, একটা সেলফি হয়ে যাক, কী বলি। সাথে অসুস্থ থাকি তাই গান গাই, ইউটিউব করি, এটা আমার কাছে ভালো লাগে।